শিবসাগর জেলার নামতির বাউলী পুখুরী হেনচুয়া গাঁৱৰ সদেশ্বর গগৈ এজন সুনিপুণ শিল্পী। নামঘরের আসনের বিভিন্ন জীব জন্তুর মূর্তির কাঠর বিভিন্ন ব্যয়বস্তুর এক বজারের যোগে নিজকে আর্থিক দৈন্যতার মুক্ত রাখব সক্ষম হয়েছে এইজনা বয়োজ্যেষ্ঠ নিখুঁত শিল্পী। সরুরে পড়াই দা কটারি ল নতুন সৃষ্টিতে ব্যস্ত থাকে 70 বছরিয়া সদেশ্বর গগৈ। বর্তমান অধিক সময় ব্যস্ত থাকে অর্ডার মতে আসন আদি নির্মাণ কার্যত। শিল্পীজনের নিজ হাতে তৈয়ার করা একোখন আসন 10-40 হাজার টাকা পর্যন্ত বিক্রি করেছে। অতি নিখুঁতভাবে নির্মাণ করা আসন সমূহত পরম্পরা রক্ষা করে জলের উপর কাস আর তার উপর ধরিত্রী মূর্তি খদিত করে নির্মাণ করার উপরও সিংহাসন, গরুরাসন, মৎস্যাসন আর ময়ূরাসন আদি চারি প্রকারের আসন নির্মাণ করে। মানে আপনার গড় দুটা বনালো আর জিম্বি মেলা প্রতীক দুটা এই সিভিল হসপিটালের মুখাগত আর মনোতে মানে ঢেয় বনাইছো মনোতে বাকি না আজি 50 বছরের মানে বনাই আছো কত কত দিয়েছো ঠিকই পাহরে যাও। এই গড়বিলাক যে বনা যায় কি দাম বিকে গড়? 5,000-4,000 নেওয়া পকায় আছে, পকায় বনাও বেশি ভাগ আর ডাইনোসর সাইনোসর এইগুলো বনাও। কি দিন লাগে গড় এটা বনাওতে? এটা তো 15 দিনমান লাগবে। আর ডাইনোসরটো? ডাইনোসরটো অল্প বেশি লাগে, ওখ ওপর কথা কি ডাঙা লাগে। মানে এটা সেই মপেট যখন মানে হিরো মেজেস্টিক হয়, হিরো মেজেস্টিকের পরে ভাবি মোট মাটি কমতি এসা কমাও তারপর সেই পাতলাখন বনাই পানি মানে নিজে মানে হাল বাইছিল খেতে করে। তার তারমানে মো কমাহাল আছে না সেই নাঙলবিল মানে ঘরতে বনাই ওপর পর তারমানে ইঞ্জিন দুটি সেম টানি তেমনি তারমানে মানে বনাইছিল। কেতিয়া বনাইছিলে এখন? এখন 2003 চনত বনাইছিলাম, করলো খেতে 3 বছরমান করলো। মো এখন অল্প ড্যামেজ হয়ে গেল, তারপর ডেম্পটি এটা মনটা ভাবি আসু এটা মানে ভাল মানে ইয়েস দিয়েছে যে পা এনেকা সিন থাকা হব লাগবে এনেকা এখন বাইক আনি। স্বনির্ভরশীল এই খনিকরে বর্তমান কোনো সরকারি সাহায্য লাভ করা নাই, প্রয়োজনীয় স্বীকৃতি লাভ করিলে এই শিল্পীজনে সুপ্রতিষ্ঠার লগতে নতুন প্রজন্মক উক্ত কারিকরী দিশর প্রতি আকর্ষিত করবলে সক্ষম হব। নামতির পৰা ঋণটু খেনচুয়ার প্রতিবেদন, SD লাইভ।